আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ফ্রি ফায়ার লাভার্স সব এই চ্যানেলেই থাকে। সো হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সো ইয়ার আজকের ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি আমাদের গেমের ভিতরে এলাইট পাস একদম ফ্রিতে পেয়ে যাবে। সো ভাই আমাদের গেমের ভিতরে কিন্তু এলাইট পাস কিন্তু ফ্রিতে পেতে চলেছো, তো কীভাবে পাবে কি না পাবে তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এবং যারা চ্যানেল নতুন হয়ে গেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করতে হবে, কারণ পাশে থাকা বেল আইকনটা ক্লিক না করলে আমার ভিডিও ছাড়া নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না, তো অবশ্যই ক্লিক করে দাও। এবং ফ্রেন্ড বলে দিচ্ছি যারা ভাই ভিডিওটাকে লাইক করো তো ভাই অবশ্যই লাইক করে দাও, কারণ ফ্রেন্ডস এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য আমি প্রতিদিন আনতে থাকি, ঠিক আছে। তো ভাই এরকম ধরনের ভিডিও বানাতে কিন্তু আমার অনেক জায়গা থেকে অনেক কিছু লিক কালেক্ট করতে হয়, তো ভাই অবশ্যই কিন্তু আমাদের আমার কিন্তু একটুখানি খাটনি হয়, তো তোমরা লাইক দিলে ওই খাটনিটা একটুখানি কিন্তু আমরা আমি একটু আমার একটু ভালো লাগবে, ঠিক আছে, মোটিভেশন পাবো এবং আরও ভিডিও এরকম তোমাদের জন্য আনতে থাকবো। তো ভাই চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, এবং ফ্রেন্ডস তোমাদের বলে দেবো যে ফ্রিতে তোমরা এলাইট পাস কী করে কিনবে, ঠিক আছে। সো তোমরা দেখো ভাই ফ্রিতে এলাইট পাস কেনার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, আগে তোমাদের ফান্ডাটা বোঝাচ্ছি কীভাবে তোমরা ফ্রিতে পাবে বা পাবে, ঠিক আছে। তো সবার ভাষা দেখো ফ্রেন্ডস আমি তোমাদের বলছি যে দেখো আমাদের গেমের ভিতরে এইবারে যে মাস যেই মাস ছিল এই মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে এলাইট পাস দেওয়া হয়নি গারিনার তরফ থেকে, তো আমরা কিন্তু প্রতিবারই ভাবি যে মিষ্টি শপে এলাইট পাস দিয়ে দেবে, তো এইবারও আমরা ছিলাম আশায় যে এলাইট পাস আমরা নিয়ে নেবো ফ্রিতে, কারণ ভাই মিষ্টি শপ এসেছে। তো ভাই মিষ্টি শপ যখন খোলা হলো আমাদের এই মাসের এলাইট পাস মানে এর আগের মাসের কথা বলছি আমি, এই মাস বলছি বলে তোমরা আবার এই মাসের সাথে গুলিয়ে ফেলো না, আমি কিন্তু আগের মাসে এলাইট পাসটার কথা বলছিলাম। তো ভাই ওইটা কিন্তু তোমরা জানো আমাদের গেমের ভিতরে কেউ পায়নি, তো মিষ্টি শপকে কিন্তু এলাইট পাস দেওয়ার কথা ছিল কিন্তু এলাইট পাস দেয়নি। তো ভাই এবার আমি তোমাদের বলছি দেখো আমাদের গেমের ভিতরে যখন এলাইট পাস যখন আসেনি মিষ্টি শপে, তাহলে ভাই আমি তোমাদের বলছি দেখো মিষ্টি শপ কিন্তু মিষ্টি শপে আমরা জানি যে সবাই এলাইট পাস দিয়েই দেয়, তো এবার যখন দেয়নি তাহলে কোনো একটা কারণ আছে, তো কারণটাই আমি তোমাদের বলতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস এই বছর এই মাস যেই আসবে এই মাসের যে এলাইট পাসটা চলছে এখন এই এলাইট পাসে কিন্তু হাইলি চান্স আছে তোমাদের কিন্তু এলাইট পাস ফ্রিতে দেওয়ার বা অফারে দিয়ে দেওয়ার, ঠিক আছে। ফ্রিতে তো আমার মনে হচ্ছে দেবে না, বাট কিছু কিছু ডায়মন্ড কমে কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। আমি তোমাদের বলে দিচ্ছি এই সিজনে যে এলাইট পাসটা আছে ওই সিজনে কিন্তু এলাইট পাসটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং কিন্তু তোমাদের বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবে এবং খুব ভালো এলাইট পাস আসতে চলেছে, যেটার মাধ্যমে তোমরা কিন্তু বলে দিচ্ছি যে এলাইট পাসের অফার আসতে চলেছে, যেটার মাধ্যমে তোমরা খুব কম ডায়মন্ডে কিন্তু এলাইট পাস নিতে পারবে এবং তোমাদেরও ভালো লাগবে, কারণ ভাই তোমরা খুব কম ডায়মন্ডে কম টাকার মাধ্যমে কিন্তু এলাইট পাস কিনতে পারবে, ঠিক আছে। সো তোমরা কতদিন এবার বলবে কোন তারিখে আসবে কত তারিখে আসবে, তো এবার তোমাদের বলছি দেখো ভাই এলাইট পাস কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না, বা এখন তো নতুন নতুন এলাইট পাস সবে লঞ্চ হলো এখনই দেবে না, ঠিক আছে। আমি তোমাদের বলছি দেখো পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু পেয়ে যেতে পারো, কারণ ফ্রেন্ডস দেখবে যে এলাইট পাসগুলো অফার আছে সেগুলো সাধারণত লাস্টেই আছে, কারণ ফ্রেন্ডস বলে দিচ্ছি আগে ওদের যা কামানোর তারা কামিয়ে নেয়, কারণ ফ্রেন্ডস গারিনা তো একটা কোম্পানি, তো ওরা তো কামাবে, ঠিক আছে। তো ওরা কামানোর জন্য কিন্তু এই ব্যবসাটা খুলেছে, তো ওরা কিন্তু কামাবে এখন, ঠিক আছে। তো এখন কিন্তু ফার্স্ট যদি ওরা ফ্রিতে দিয়ে দেয় বা অফারে দিয়ে দেয় তাহলে কিন্তু ওদের লস হবে, তো এখন দেবে না, সাধারণত দেয় পঁচিশ ছাব্বিশ তারিখের পরে তোমরা একটু ওয়েট করো, যারা যারা ফ্রিতে বা অফারে নিতে চাও তাহলে একটু ওয়েট করো, এবং ওয়েট করার পর দেখবে সবুরও কিন্তু তোমরা মেয়া ফলে তোমরা জানো, তো সবুর করো তোমাদের কিন্তু ভালো ফল পাবে নিশ্চয়ই, তো আমাদের গেমের ভিতরে কিন্তু এলাইট পাস অফারে চলে আসবে, ঠিক আছে। একটুখানি সবুর করে থাকো, পঁচিশ ছাব্বিশ তারিখের অবধি সবুর করে থাকো অন্তত। তো আমি এটাই বলতে চাই দেখো ফ্রেন্ডস আমি বলছি তোমরা যদি চাও তাহলে কিন্তু এলাইট পাস ফ্রিতে বা অফারে তাহলে কিন্তু তোমাদের ওয়েট করতে হবে, আর যদি তোমরা আমাদের কথা আমার কথা না শুনে এখনই কিনতে চাও তো ভাই কিনতে পারো, তোমাদের যদি খুব টাকা হয়ে যায় তাহলে অবশ্যই কিনতে পারো, আমি কিন্তু এখনও নিজেই কিনিনি এলাইট পাস লাস্টে কিনবো। তো এটুকুই বলা ছিল ফ্রেন্ডস, আশা করছি ফ্রেন্ড তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দাও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততদিন আমি আশা করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, ততদিনের জন্য টাটা ফ্রেন্ডস।